বাচ্চা এখন পাক্কা 3:30 আর আমরা এখন একটু বেরোচ্ছি এই দুপুর রোদে গরমের মধ্যে বেলুড় মঠ যাচ্ছি। ভাই ওখান থেকে বেরিয়ে গেছে, আমরাও এখান থেকে বেরোচ্ছি। দেখা হচ্ছে ডাইরেক্ট ভাইয়ের সাথে বাস স্ট্যান্ডে আর তোমাদের সাথে। টাটা। এই জালিটা এইখান থেকে এখানে আসছে, পিছন থেকে ফোন করেছে, দেখা হয়ে গেছে। তবে তো ফোনটা কাট না। এখানে একজন পাহারা দিচ্ছে, ভেতরে বসে ঘাস খাচ্ছে। ও ঘাস খাচ্ছে, ভেতরে বসে পাতা খাচ্ছে, এই জন্য পাহারা দিচ্ছে। কি কিনবি? আরে টাইম হয়ে যাচ্ছে, কি কিনবি? শান্তি লাগবে সব থেকে, পুজোটা দিয়ে যখন ওখানে বসবে। বললে যে যে খালে নামতে হবে, খালে নামতে হবে। জায়গাটা একটু পিসফুল লাগে, যে মানে এই যে লেনটা, এই লেনটা পুরো পিসফুল না, মনে হচ্ছে হাঁটলে একটা শান্তি। একটা ডিসিপ্লিন, ডিসিপ্লিন। চলো পৌঁছে গেছি বেলুড় মঠ। ফার্স্ট টাইম লাইফে আমি আমি ফার্স্ট টাইম আসি লাইফে, আমি কোনোদিন আসি দক্ষিণেশ্বর অব্দি, কারণ কোনোদিন আমি নৌকা পাড়াতে পারি না, আর জানতাম না এই রাস্তাটা আছে। কেউ তাকায় নেই, ওদের কিছু করার নেই। সকালবেলা মর্নিং ওয়াক করতে লাগবে না এইসব জায়গায়। আমি এখানে ব্লগ তো করছি, স্টার্ট করে দিয়েছি ভিডিও করা, বাট জানি না এখানে আমাকে আটকাবে কিনা ভিডিও করার জন্য। এখন অবধি আটকায়নি। দেখা যাক, সামনে পুলিশ দাঁড়িয়েছে বলে আটকাবে, দেখার জন্য আটকাতে পারে যে সাইন ঢুকছে নাকি। চলো ওইটা ভিজিট ডান, মিউজিয়াম ভিজিট ডান, এবার গঙ্গা, এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আমরা, কারণ ওখান থেকে আমাদের সাঁতার কেটে যেতে হবে দক্ষিণে। এই সাঁতার লঞ্চ দিয়ে যেতে হবে আমাদের দক্ষিণেশ্বর। তোরা গঙ্গা ঘাট দিয়ে যাবি, আমি টোটো ঘাট দিয়ে যাবো। বা 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 বা, ফটোগ্রাফি নট অ্যালাউড। চলো তাহলে এবার মন্দিরের পালা। ফাইনালি সব কিছু ডান, এবার আমরা এসেছি একটু গঙ্গার সাইডে, একটুখানি জিরোতে। দেখিস জিরোতে এখানে সব ঠিক আছে, পরিষ্কার, কিন্তু মাঝে মধ্যে একটু ময়লা টয়লা, এই যে ময়লা, সব ময়লা। দেখো কতটা নিচটা ছুটছে পুরো গঙ্গাকে। বাহ, আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে গঙ্গা কতটা কাছে ওটাই বলছি। তুই কি এরকম স্টল দিয়ে জল খাবি? জল খাবো না, ওইটাই তো বলছি, উঁচু তো তাহলে ভয়টা কম লাগে। ভাতা মরে গেলে বাহ, পিছন দিকটা কতটা ডুবে গেছে। চটি চটি ফাইনালি, অলরেডি আমার ভাই আবদা পিঠের একটা গল্প আছে, চটি চুরি হয়ে গেছিল না। চলো টাটা। লঙ্কা দেবে, লঙ্কা দেবে, হ্যাঁ ভালো করে।
এখন এইসব নেওয়া হয়ে গেছে। এই টোটোতে আমরা যাচ্ছি, মাশাআল্লাহ কাটছে, ভেরি ভেরি কি বলে ভেরি ভেরি না কি বলে ভেসেল ভেসেল, নৌকায় করে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি না বলে খোঁচে মোচে বুম। কিছু করার নেই আপাতত, কারণ আমি ভয় পাই, এরা ভয় পাই না, এদেরকে বললাম যে তোরা সাহসী ভেসেলে করে বেরা, কিন্তু ওরা যাবে না, আমার কিছু করার নেই। এককালে আমরা হাঙ্গলাতে ভিড়ে করে যেতাম বাণিজ্য করতে, কিন্তু আমরা যাই না। এবার যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে, ফার্স্টে ভাবছিলাম নিচ দিয়েই যাবো, তারপর বললাম না স্কাইওয়াক দিয়েই যাই। চলো, অনেক কষ্ট করে খুঁজে আমরা গরম হিঙের কচুরির দোকান খুঁজে পেয়েছি। পুজো টুজো সব শেষ, এবার একটু কচুরি টাইম। দেখো এখানে লেখা গরম হিঙের কচুরি, বাট বিক্রি হচ্ছে ধোসা, আর আমরা খেয়েছি ধোকা। কি হলো, সব সব কিছু আছে, খালি কচুরি নেই। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর একটা কচুরির দোকান পেলাম, এখানে এই খাওয়া দাওয়া চলছে। এবার তিনটে লস্যি নিয়েছি, তিনটে লস্যি নেবো, ব্যাস খাবো ডাইরেক্ট। বাস খাওয়া দাওয়ার পরে সব শেষ, এবার যাবো বাড়ির দিকে, স্কাইওয়াকের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। ব্লগ বলে কি ভাই সব কিছু বলতে হবে, স্কাইওয়াকের নিচ থেকে হাঁটছি, হাঁকছি। ও সো এসে গেছি বাড়িতে, এই বাবলু এসছে, এখন একটুখানি চেঞ্জ টেঞ্জ করে যাব ছাদে, মানে যাচ্ছি ছাদে, ওখানে গিয়ে একটু ফুরফুরে হাওয়া খাবো, আর একটু আড্ডা আড্ডা মারবো। হ্যাঁ মশার কামড়ও খাবো, কিছু করার নেই, ওটা খেতে হবে। আর রিও ফোন করেছিল এইমাত্র, ওকে বললাম আসতে, বাট যাই না আসবে কিনা, মাদুর নিয়ে যাই, মাদুর ফাদুর নিয়ে আমরা সব যাচ্ছি এখন ছাদে, গিয়ে একটুখানি আড্ডা হবে। ও দারুণ ব্লগ হচ্ছে, বেশ ভালো লাগছে এখান থেকে চারিদিকটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানুষ ছেড়ে এখন কুকুরের পিছনে, বাহ বাহ বাহ, সব কুকুরের পিছনে লাগতে যাচ্ছে এখন, কুকুরগুলো আবাসন ছেড়ে চলে যাবে দুদিন পর। তন্ময় কে না কে দাঁড়িয়ে আছে ভাই, তাকে তন্ময় বলে ডেকে। তোমার যে কেমন লাগলো যে তুমি সে ভেসেলে করে আসলে, বোদেগো তীর 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 এই পিছে, বিয়ের দিন তুমি পূজাকেই বলেছিলাম যে তুই এমন ভাবে আমাকে সে খাওয়াবে যেন লোকে ভাবে যে তুই আমার জোর, আমি খেতে চাইছি না, বাট তুই আমার জোর, আমি বুঝে গেছিস নাকি আরেকবার বোঝাবো, বলে না বুঝে গেছি। এই আমাদের এইভাবে 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 আমাদের ব্লগিং হচ্ছে, যা মনে মনে গালাগালি দিচ্ছে, আমি যে আমার বিয়েতে আমি খেতে পাচ্ছি না লুচি, আর সবাই এসে, আর আমার সেদিন হেব্বি খেতে পাচ্ছিল জানিস না, চারটের সময় ওই পূজা পূজা কিন্তু দেখবে ব্লগটা, দেখো ওকে তো আমি বলেছি যে আমি সে শোন তুই লুচি খেয়েছিস এখানে বসে, তুই এখান দিয়ে বেরো ওই দিকে গিয়ে। হলুদ মাখানোর সময় তো কেমন এক্সপিরিয়েন্স ছিল? প্রথমে তো ওই কলসির মধ্যে বরফ সব ঢেলে রেখে দিয়েছিল আগে থেকে অনেকগুলো, বলছি দেখ দাদা বরফ নিয়ে কিন্তু ভাই আর উবাইদা করবো, দাদা বলছে না 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 একদম বরফ টরফ দেবে না, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, শ্বাসকষ্ট হবে, চাপা যাবে। তারপর যখন এবং মাথায় চোখে দাঁড়িয়েছি জলটা যখন ঢালছে বেটা, এসে ও আর উবাইদা মিলে এরকম এসে গেঞ্জির মধ্যে বরফ ঢুকে যাচ্ছে, খালি এটাই এটাই খালি আমার হাতের সামনে ছিল না। তিনটেই বেরোবো,
চারটে বেকুর খোলে, চারটে বেকুর খোলে, এই যে বেকুর খোলে, শোন না হ্যাঁ বেকুর কটাই খোলে, চারটে মেবি। চলো এখানে খাওয়া দাওয়া ডান, তিনটে রুটি দিয়েছেন, আনফর্চুনেটলি খেতে পারিনি কারণ পেটে আর জায়গা নেই, দুটো রুটি খেয়েছি, একটা রেখে দিয়েছি, একটু অনেক বেগুন বাজার রয়ে গেছে, ম্যাডামকে বললে যাই না ওনার রিয়াকশন কী হবে। বলছি দুটো রুটি খেয়েছি, একটা রুটি খেতে পারছি না, যাক বেঁচে গেছি। বেগুন মঠে কি আজকে একটা জিনিস বুঝলাম যে এই দেশের সম্পর্কে বিবেকানন্দ, তারপর রামকৃষ্ণদেব, এনাদের সম্পর্কে হয়তো 1-2% জানি, অনেকটাই ম্যাক্সিমামটাই জানি না, কিছুটা আজকে জানলাম, ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো বেলুড় মঠে গিয়ে। বাট যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলো যান, বাকি সঠিক দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি, টাটা।